পুরনোকে পিছনে ফেলে আরও একটা নতুন বছরে পা, ২৯কে বিদায় দিয়ে নববর্ষ বরণ। শনিবার পয়লা বৈশাখ, নতুন বছরের হিসেব নিকেশ শুরু। বাংলা ক্যালেন্ডারের নতুন বছর ১৪৩০। নতুন জামা, গঙ্গা স্নান, দোকানে দোকানে হালখাতা, শুভেচ্ছা, মিষ্টিমুখ, গান, আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা। প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন। বছর পয়লায় হালখাতা, মিষ্টিমুখে ব্যস্ত শহরবাসী। সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল কালীঘাটে। সকাল সকাল পুজো দিতে রাত থাকতেই পুজোর ডালি নিয়ে হাজির হন দর্শনার্থীরা। একে পয়লা বৈশাখ, তার ওপর শনিবার। দিনভর দর্শনার্থীদের ভিড়ের চাপ ছিল বেশি। ভালোই লাগে এখানে এসে মায়ের কাছে পুজো দিতে। এই প্রথম আমি এত মানে সকাল সকাল চলে এসেছি। বাঙালিদের এইটা তো একটা মারাত্মক মার্ক দিন, মানে এই দিনটাতে কোনোদিন মানে ভোরবেলা তো ঘুমানো সম্ভব, মানে পুজোর ভোর, মানে আগমনীর পুজোর ভোর আর পয়লা বৈশাখের ভোর, এই ভোরে কোনোভাবে ঘুমানো যাবে না, সে ছোট হই আর বড় হই তো। আর এই দিনটা মায়ের মন্দিরে আসাটা তো আসতেই হবে, কোনোভাবে মিস করা যাবে না, কোনোভাবেই না। এই দিনটা হচ্ছে শুভ নববর্ষ, আমাদের সারা বছর যেন ভালো যায়, সবাই সুস্থ থাকি, ভালো থাকি, ব্যবসা বাণিজ্য ভালো যায়, স্বামী সন্তান নিয়ে আমরা যেন ভালো থাকি, এটাই আমার মায়ের কাছে কামনা। লক্ষ্মী গণেশ পুজো করি, এটাই হচ্ছে আসল কথা। সারাটা বছর যেন ভালো যায়, ব্যবসা বাণিজ্য ভালো হয়, সবাইকে ভালো রাখুক, এইটাই তো চাই, কামনা করি সবার কাছে, ঠাকুরের কাছে এই প্রার্থনার জন্যই এখানে আসা। সারা বছর ভালো কাটুক এই প্রার্থনা নিয়েই ভোর থেকে ভিড় উপচে পড়ে দক্ষিণেশ্বর মন্দিরে। সকাল থেকেই পুজো দেওয়ার লম্বা লাইন ছিল পুণ্যার্থীদের। মাকে পুজো দিতে এসেছি, এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। পয়লা বৈশাখ আজকে বছরের প্রথম দিন, মায়ের আশীর্বাদ নিয়ে সারা জীবন সারা বছর কাটাবো। কালীঘাট, দক্ষিণেশ্বর সহ বিভিন্ন মন্দিরে এদিন সকাল থেকেই ব্যবসায়ীরা হাজির হন হালখাতা করতে। লাল মলার দেওয়া খাতার পুজো করে প্রথম পাতায় স্বস্তিক এঁকে শুরু হয় নতুন বছরের খাতা লেখা। সব মিলিয়ে হালখাতা, মিষ্টিমুখ, নতুন ক্যালেন্ডারে জমে উঠল বর্ষবরণ। ঝিলম করঞ্জাই ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।